والسمع والطاعة এবং তিনি আরো ওসিয়ত করেছেন আমরা যেন আমাদের যারা দায়িত্বশীল থাকবেন আমাদের যারা আমির থাকবেন আমাদের আমরা যাদের অধীনে থাকব যে লোকগুলোকে আল্লাহ তাআলা আমাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন সেই আমির দায়িত্বশীল নেতৃত্বদের অনুসরণ করণ করব ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শেখায় আপনি একটা অফিসে চাকরি করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনি একটা এলাকায় বসবাস করেন এখানে একটা শৃঙ্খলা আছে কোরআন হাদিস বিরুদ্ধে যদি কিছু না থাকে তার মধ্যে তাহলে সেই শৃঙ্খলা মেনে চলবেন আনুগত্য করবেন কথা শুনবেন আপনার একজন উপরস্থ ব্যক্তি আছেন তাকে মেনে চলবেন সন্তান তার বাবাকে শুনবে স্ত্রী তার স্বামীকে আনুগত্য করবে বড় আনুগত্য ছোট করবে এভাবে একজন আরেকজনকে আনুগত্য করে চলবে বিশেষ করে আমির আনুগত্য করবে যদিও সে আমির কোন ইথিওপিয়ান হয় কোন নিগ্রো মানুষ হয় এমন কোন কেউ হয় যে তিনি চামড়া গায়ে কালো নিগ্রো হয় তারপরও তাকে অনুসরণ করবে তাকে দেখতে যদি কুচ্ছিত হয় তারপরও তাকে অনুসরণ করবে কারণ যিনি দায়িত্বশীল তার অনুসরণ করার মধ্যে সওয়াব রয়েছে আল্লাহ সন্তুষ্টি রয়েছে পৃথিবী শান্তি শৃঙ্খলার সাথে পরিচালিত হবে এই নবী যিশু ওসিয়ত করেছেন তিনি আরো বলেছেন ফাইন্নাহু মাইয়াশরিকুম বাদি আমার পরে দুনিয়াতে তোমরা যারা বেঁচে থাকবা এটা হলো মূল পয়েন্ট তোমরা যারা আমার পথে দুনিয়া আমার পরে দুনিয়াতে আসবা নবীজি বলছেন আমার পরে যারা বেঁচে থাকবা এবং দুনিয়াতে পরে যারা আসবে বেঁচে থাকবে ফাসায়ার ইখতিলাফান কাসিরা তারা দেখবে ইসলামের নামে নানান মত এক একজন এক এক কথা বলবে তোমরা তখন কি করবে ফালাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনুল মাহদিয়িন তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে যে নবীজি কোনটা করছেন উনি কোনটা বলছেন এটা খুঁজে বেড়াবে হাদিস খুঁজবে সুন্নাত খুঁজবে ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনুল মাহদিয়িন খুলাফায়ে রাশেদা অবকর ওমর ওসমান আলী কি করেছেন এটা খুঁজবে শুধু খুঁজবেই না এগুলোকে আঁকড়ে ধরবে তামাসসাকু বিহা ওয়াদু আলাইহা বিন্নওয়াজিস যখন ফিতনা সংকুল সময় আসবে নানানজন নানা কথা বলবে আপনি দিশেহারা হয়ে যাবে ফিতনা সংকুল সময় আসবে তখন আপনার কাজ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি আঁকড়ে ধরবেন মজবুত করে ধরবেন ওয়াদু আলাইহা বিন্নওয়াজিস তোমরা তখন মানিক কাপ দিয়ে যেরকম কামড়ে ধরে মানুষ কোনো কিছুকে ছাড়তে না চাইলে সেই রকম করে হাদিসকে আঁকড়ে ধরবে ঝড় যখন আসে কেউ যদি নদীতে ডুবন্ত অবস্থায় থাকে একটা কলা গাছ যদি পায় একটা যদি কোনো কিছু পায় তখন সে সেটাকে আঁকড়ে ধরে ঝড় যত জোরে আসে সে আরো তত জোরে আঁকড়ে ধরে ঢেউ যত জোরে আসে সে আরো তত জোরে আঁকড়ে ধরে ফিতনা যত বাড়বে সুন্নতে রাসূলকে তত জোরে সরে আঁকড়ে ধরতে হবে ফিতনা যত বৃদ্ধি পাবে সুন্নতকে তত বুকের সাথে বাজা করে করে নিতে হবে আমি সুন্নত ছাড়া কিছু জানি না যেটুকু করব আমল সুন্নত অনুযায়ী করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো পদ্ধতি অনুযায়ী চলব অন্য কোনো পথে চলব না আর সুন্নত থেকে আমাকে সরাবার জন্য মুসলমান জাতিকে সরাবার জন্য নানারকম ষড়যন্ত্র চলছে কারণ ইসলামের এই যে কোরআন এবং সুন্নাহ এই দুটার একটা থেকে সরালে অর্ধেক থেকে সরানো হয়ে যায় ইসলাম অনুসরণ সে করছে কোরআন অনুসরণ করার মাধ্যমে এই বিভ্রান্তির মধ্যে থেকে নিজের অজান্ত ইসলাম থেকে বের হয়ে যায় ভাইরা আমার এই নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললে শেষ হবে না আমরা ইতি জানতে চাই আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন